দেখেন কিন্তু এমনিতে কিন্তু এখানে ইসলামিক শাসনতন্ত্র ভোট বেশি পায়। দেশের গণ মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় দিবস মানুষের সংগ্রামী বিপ্লবী সভাপতি আজকের এই জাতীয় মহাসমাবেশের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সারা দেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় সম্মানিত নগরবাসী ভাই বন্ধুগণ আমি আপনাদের সামনে কয়েকটি তথ্য উপস্থাপন করতে চাই। আশা করি আমরা এগুলি থেকে কিছু শিক্ষা বা কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারব। সমবেত ভাই বন্ধুগণ, বিগত 2015 সালে ঢাকা দুই নগরীতে দুই সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক তাদের জন্য বাজেট ছিল 45 কোটি টাকা, মনে রাখবেন কথাগুলি। এরপরে চট্টগ্রাম মহানগরী বা সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়েছিল সেখানে তারা বরাদ্দ নিয়েছিল 20 কোটি টাকা, সর্বমোট 65 কোটি টাকা। সমবেত ভাই বন্ধুগণ, আপনারা জানবেন, জেনে থাকবেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ফখরুদ্দিন সরকারের আমলে সেই সময়ে যে জাতীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তৎকালীন নির্বাচন কমিশনার ওনার তাদের যে বাজেট ছিল সেই বাজেট ছিল 166 কোটি টাকা জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য। আমরা দেখলাম বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই তার যে সকল তল্পিবাহক নির্বাচন কমিশন এসেছে, আমরা দেখেছি এই সরকারের আমলে তল্পিবাহক নির্বাচন কমিশন আসার সাথে সাথেই বিগত সময় যে নির্বাচন পরিচালনা করতে মাত্র লেগেছে 166 কোটি টাকা এই সরকার